আজকে আমি তোমাদের তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি আলোচনা করো। 2 নম্বর, শিল্প বিপ্লব কাকে বলে, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বরে আমরা পড়ব ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সঙ্গে ইউরোপের অন্যত্র শিল্প বিপ্লবের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। ঠিক আছে, চলো আজকে আমরা পড়াটা শুরু করি। প্রথম প্রশ্ন যেটা তোমাদের কাছে আলোচনা করব, তোমাদের সাথে আলোচনা করব, সেটি হলো ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি লেখো, অথবা ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব প্রথম দেখা দিয়েছিল। ভূমিকা: আধুনিক ইউরোপের অর্থনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো শিল্প বিপ্লব। স্থানীয় চাহিদার পরিবর্তে আন্তর্জাতিক চাহিদার প্রতি লক্ষ্য রেখে, মনুষ্য শ্রমের পরিবর্তে যন্ত্র ও প্রযুক্তিবিদ্যার দ্বারা, ছোট ছোট কারখানা বা কুটির শিল্পের পরিবর্তে বৃহদায়তন কারখানা বা বৃহত্তর উৎপাদন ব্যবস্থাকে শিল্প বিপ্লব বলা হয়। অর্থাৎ তোমরা কি বুঝলে, যে একটা স্থানীয় চাহিদার পরিবর্তে আন্তর্জাতিক চাহিদার দিকে লক্ষ্য রেখে শিল্প বিপ্লব ঘটছে। যেমন শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন হচ্ছে, তো তাহলে সেইটা স্থানীয় চাহিদার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি হবে? হবে না, সেটা একটা আন্তর্জাতিক চাহিদা, ইন্টারন্যাশনাল একটা মার্কেট দরকার। মনুষ্য শ্রমের উপর নির্ভরশীল থাকলে কি শিল্প বিপ্লব ঘটবে, শিল্পের পরিবর্তন হবে? হবে না, সেটা যন্ত্র প্রযুক্তি নির্ভর হতে হবে। এবং ছোট ছোট কারখানা কুটির শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে কি সেই শিল্পের বৃহৎ উন্নতি বা বৃহৎ অগ্রগতি লক্ষ্য করতে পারবে কি? পারবে না। তাই বলছে, হ্যাঁ, ছোট ছোট কারখানা বা কুটির শিল্পের পরিবর্তে বৃহদায়তন কারখানা বা বৃহত্তর উৎপাদন ব্যবস্থাকে শিল্প বিপ্লব বলা হয়। 18 শতাব্দীর মধ্যভাগে প্রথমে ইংল্যান্ডে ও পরে ইউরোপের অন্যান্য স্থানে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। ঐতিহাসিক প্লাম বলেছেন, নবপ্রস্তর যুগের বিপ্লবের পর মানব সমাজের অর্থনৈতিক জীবনে এত বড় পরিবর্তন আর কখনো ঘটেনি। তোমরা এই ঐতিহাসিকের নাম এবং বক্তব্যটা অন্য কালিতে লিখবে, আন্ডারলাইন করে দেবে একটু। তারপরে দেখো, আমরা এর কারণগুলো দেখব। প্রথম কারণ হচ্ছে প্রাকৃতিক ও ভৌগোলিক আনুকূল্যতা। ইংল্যান্ডে প্রাকৃতিক ও ভৌগোলিক কী কী সুবিধা ছিল সেইগুলো আমরা একটু দেখে নেব। ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া শুতভঙ্গুর হতো না, যা বস্ত্রশিল্পের বিকাশে সুবিধাজনক ছিল। ইংল্যান্ডে নদী ও জলপ্রপাতগুলি জলশক্তি চালিত ইঞ্জিন চালনার সুযোগ তৈরি করেছিল। নদী জলপ্রপাত জলশক্তি চালিত ইঞ্জিন চালাবে। কয়লা, লোহার প্রাচুর্যতা শিল্পের বিকাশে সাহায্য করেছিল। 4 নম্বর, ইংল্যান্ডের খালগুলি বিভিন্ন নদীকে যুক্ত করার ফলে কাঁচামাল ও পণ্য পরিবহনে সহায়তা করেছিল। 1 নম্বর পয়েন্টে আমরা দেখলাম প্রাকৃতিক ভৌগোলিক আনুকূল্যতা। 2 নম্বর পয়েন্টে দেখো কাঁচামাল বাজার ও মূলধনের প্রাচুর্য। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পিছনে অপরিহার্য 3টি উপাদান। তোমরা একটা বিষয় এখানে মনে রাখবে, যে কাঁচামাল বাজার বা মূলধন কোথায় পাওয়া যাবে, পাচ্ছিল ইংল্যান্ড। ইংল্যান্ড তার বিশ্বব্যাপী যে সমস্ত জায়গায় উপনিবেশ গড়ে তুলেছিল, যেমন আমেরিকা, ভারতবর্ষ, আফ্রিকা, এই যে সব দেশগুলোতে উপনিবেশ স্থাপন করেছিল না, সেইখান থেকেই তারা কাঁচামাল পাচ্ছিল, সেইখানে তাদের উৎপাদিত পণ্যের বাজার পেয়ে যাচ্ছিল, এবং সেখান থেকে সংগ্রহ করা মূলধনকে তারা নিজ দেশে শিল্প কারখানার কাজে লাগিয়ে শিল্প বিপ্লব ঘটিয়েছিল। এই হচ্ছে মূল বিষয়। দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লব গড়ে ওঠার পিছনে 3টি অপরিহার্য উপাদান, যেমন কাঁচামালের যোগান, উৎপাদিত পণ্যের বাজার এবং মূলধনের প্রাপ্তি ঘটেছিল। ইংল্যান্ডের বিভিন্ন উপনিবেশ যেমন আমেরিকা, আফ্রিকা, ভারতবর্ষ প্রভৃতি দেশগুলি একদিকে যেমন ইংল্যান্ডের কাঁচামালের উৎস, অন্যদিকে তার উৎপাদিত শিল্পদ্রব্যের বাজারও ছিল। এর পাশাপাশি উপনিবেশগুলি থেকে মূলধন দিয়ে এসে নিয়ে এসে তারা শিল্প কাজে লাগাতো। এই কথাটাই তোমাদের বুঝিয়ে দিলাম। 3 নম্বর পয়েন্টে দেখো যন্ত্র প্রযুক্তিবিদ্যার ব্যবহার। কি বলা হচ্ছে যন্ত্র প্রযুক্তিবিদ্যার ব্যবহারে? না, সেই সময় ইংল্যান্ডে বেশ কিছু যন্ত্র তৈরি হয়েছিল, যন্ত্রের ব্যবহার প্রচলিত হয়েছিল, যার ফলে নতুন নতুন প্রযুক্তি টেকনোলজি এসেছিল, যার ফলে সেখানে শিল্প বিপ্লব ঘটাতে যেগুলি সাহায্য করেছিল সেটাই আমরা দেখে নেব। 18 শতাব্দীতে ইংল্যান্ডে বিভিন্ন যন্ত্র যেমন উড়ন্ত মাকু, বাষ্পীয় ইঞ্জিন, বাষ্পচালিত রেল ইঞ্জিন, সেফটি ল্যাম্প, স্পিনিং জেনি প্রভৃতি আবিষ্কৃত হয়। ইংল্যান্ডের এই নতুন নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তিবিদ্যার আবিষ্কার সেখানে শিল্প বিপ্লবকে পরিপূর্ণরূপে বিকশিত হতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, না কৃষি বিপ্লব। অবশ্যই কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সহায়তা করেছিল, সেটাই দেখব। কাঁচামাল সরবরাহ করেছিল, সেটাই আমরা দেখব এখানে, যে কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সহায়ক হয়েছিল। কৃষিক্ষেত্রে সঞ্চিত অর্থ কেবল শিল্পের পুঁজি সরবরাহ করেছিল তাই নয়, এর পাশাপাশি কাঁচামালও সরবরাহ করেছিল। 4টে পয়েন্ট আমরা দেখো।
পাঁচ নম্বর পয়েন্ট কি জনসংখ্যা বৃদ্ধি ও শ্রমিকের যোগান। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল, এর ফলে গ্রামাঞ্চলে কর্মসংস্থান না হওয়ায় গ্রামের মানুষ শহরে এসে কারখানায় শ্রমিকের কাজে বেছে নেয়, এর ফলে ইংল্যান্ডে সহজে সস্তায় শ্রমিক পাওয়া সম্ভব ছিল। ডিন ও কোল বলেছেন 1760-এর দশক থেকে প্রযুক্তি আবিষ্কারের যে আগ্রহ দেখা যায়, কয়েক শতক আগে শুরু হওয়া জনসংখ্যার বিপুল বৃদ্ধির ফলে তা সম্ভব হয়। ছ নম্বর পয়েন্ট, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ইংল্যান্ড ছিল সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জ, ফলে সমুদ্রপথে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব ছিল। এছাড়া ইংল্যান্ড সড়ক ও রেল পরিবহনে উন্নত ছিল, এক কথায় অন্যান্য দেশের তুলনায় তার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত ছিল। উপসংহারটা আমরা পড়ে নেব, এবার ছটা পয়েন্ট আলোচনা করে নিলাম, উপসংহারটা পড়ে নেব। সুতরাং বলা যায় ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটার পিছনে ইংল্যান্ডের প্রাকৃতিক ও ভৌগোলিক অনুকূল পরিবেশ, কাঁচামাল বাজার ও মূলধনের প্রাচুর্যতা, উন্নত যন্ত্র প্রযুক্তিবিদ্যার ব্যবহার, কৃষি বিপ্লব, শ্রমিকের যোগান, উন্নত পরিবহন ব্যবস্থা, অনুকূল রাজনৈতিক পরিস্থিতি, বাণিজ্য নির্ভরতা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পড়ে নিলাম। দ্বিতীয় প্রশ্ন কি আমাদের কাছে, শিল্পবিপ্লব কাকে বলে, শিল্পবিপ্লবের বৈশিষ্ট্য। দেখবে অ্যান্সারগুলোর মধ্যে অনেক সিমিলারিটি রয়েছে, মিল আছে দেখবে। তাহলে ওইখানে প্রথম প্রশ্নের যে ভূমিকা সেটাই আমরা এখানে লিখেছি। দেখো, শিল্পবিপ্লব আধুনিক ইউরোপের অর্থনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো শিল্পবিপ্লব। স্থানীয় চাহিদার পরিবর্তে আন্তর্জাতিক চাহিদার প্রতি লক্ষ্য রেখে, মনুষ্য শ্রমের পরিবর্তে যন্ত্র প্রযুক্তিবিদ্যার দ্বারা, ছোট ছোট কারখানা বা কুটির শিল্পের পরিবর্তে বৃহদায়তন কারখানা বা বৃহত্তর উৎপাদন ব্যবস্থাকে শিল্পবিপ্লব বলে। আমরা প্রথমে যেটা বুঝেছি এখানে সেটাই লিখেছি। ফরাসি সমাজতন্ত্রবিদ অগাস্টি ব্ল্যাঙ্কি বা অগাস্ট ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্পবিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। তিনি অষ্টাদশ শতকে প্রচলিত অর্থনৈতিক জীবনের এই রূপান্তরকে ফরাসি বিপ্লবের সমতুল্য বলে অভিহিত করে নতুন সভ্যতার সূচক বলে অভিহিত করেছেন। 1845 খ্রিস্টাব্দে ফ্রেডরিক এঙ্গেলস, 1848 খ্রিস্টাব্দে স্টুয়ার্ট মিল, 1867 খ্রিস্টাব্দে কার্লমার্ক্স পুনরায় শিল্পবিপ্লব শব্দটি ব্যবহার করেন। স্যার আর্নল্ড টয়েনবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তৃতাকালে 1880-81 খ্রিস্টাব্দে শিল্পবিপ্লব কথাটি বুদ্ধিজীবীদের মধ্যে বিশেষ জনপ্রিয় করে তোলেন। তিনি শিল্পবিপ্লবকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, 1760 খ্রিস্টাব্দে প্রথম ইংল্যান্ডের জনজীবনে এই বিপ্লব গভীর পরিবর্তন এনেছিল। এরপর আমরা কাকে বলে এবং এখানে এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছেন, তারপরে কারা করেছিলেন, তারপরে কে করেছিলেন, কে জনপ্রিয় করেছিলেন, এগুলো সব আমরা একটু দেখে নিলাম। এরপরে আমরা দেখব বৈশিষ্ট্য। এক নম্বর কি, শিল্প বিবর্তন। এটাকে বিপ্লব না বলে অনেক পণ্ডিত এটাকে বিবর্তন বলছেন, ঠিক আছে। দেখো, মানে ধীরে ধীরে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে তো হয়েছে, হঠাৎ করে তো কোনো কিছুর পরিবর্তন হয় না। বিপ্লবের ক্ষেত্রে আমরা দেখেছি যে আকর্ষিক, হঠাৎ করে একটা পরিবর্তন হয়, কিন্তু এই শিল্প বিপ্লবটা আমরা দেখব যে ধীরে ধীরে পরিবর্তন হয় হচ্ছে, সেই জন্য এটাকে বিপ্লব না বলে বিবর্তন বলছে। শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতিকে শিল্প বিপ্লব অভিধার পরিবর্তে শিল্প বিবর্তন কথাটির ব্যবহার অধিক যুক্তিযুক্ত, কারণ শিল্প বিপ্লব অন্যান্য বিপ্লবের মতো আকর্ষিক নয়। আকর্ষিক মানে হঠাৎ করে ঘটেনি, বিপ্লব মানে হঠাৎ করে যে আমূল পরিবর্তন সেটাকে বিপ্লব বলে। কিন্তু আমরা শিল্প বিপ্লবে তো সেটা দেখব না, আমরা দেখব একটা ধারাবাহিকভাবে ক্রমশ ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার সমষ্টিগত ফল হিসেবে এই পরিবর্তন দেখা দিয়েছিল। হ্যাজেন বলেন, দিস অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট মাইট মোর প্রপারলি বি কল ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন, অর্থাৎ শিল্পের এই আন্দোলনকে শিল্প বিবর্তন বলাই অধিক যুক্তিযুক্ত। এরপরে দেখো, এরপরে দু নম্বর পয়েন্ট, সর্বত্র একই সময় দেখা দেয়নি। অর্থাৎ এক নম্বর ইংল্যান্ডে কি বলছেন আর্নল্ড টয়েনবি, বলছেন যে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল 1740-60 দশকে, তারপর 40-60 খ্রিস্টাব্দের মধ্যে। তারপরে দেখো হবসবোম বলছেন যে ইংল্যান্ডের দ্বিতীয় পর্যায়ে শিল্প বিপ্লবের সময়কাল কোনটা, না 1840-95 খ্রিস্টাব্দ। ফ্রান্সে কোন সময় না, ডানহ্যাম এর মতে 1815-1848 খ্রিস্টাব্দ সময়কালে প্রথমে শিল্প বিপ্লব ঘটে। জার্মানিতে কখন, এটা কোন সময়গুলো মুখস্থ করে নেবে তোমরা, জার্মানি 1819 খ্রিস্টাব্দে জোলভ্যারেন নামক শুল্ক সংঘের উদ্যোগে শিল্প বিপ্লব শুরু হয়। 1870 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে শিল্প বিপ্লবের স্বর্ণযুগ আসে। রাশিয়া
এখানে দ্বিতীয় আলেকজান্ডারের সময়কালে 1855 থেকে 81 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লবের চরম উন্নতি ঘটে। 3 নম্বর পয়েন্ট কি, শিল্প নির্ভর অর্থনীতি। অবশ্যই শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যই তো শিল্প নির্ভর হবে, ঠিক আছে। শিল্প বিপ্লব মূলত অর্থনৈতিক ব্যবস্থায় বিপ্লব ছিল। পূর্বে ইউরোপের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, কুটির শিল্পের মাধ্যমে দৈহিক শ্রমের সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদিত হতো। দৈহিক শ্রমের সাহায্যে কুটির শিল্প ছিল আগে, কিন্তু শিল্প বিপ্লবের ফলে উৎপাদন পদ্ধতি যন্ত্র নির্ভর ও কারখানা ভিত্তিক হয়ে ওঠে। এই পরিবর্তনটা তো আমরা দেখলাম, আগে শিল্প ছিল না কি ছিল, সেগুলো ছিল কুটির শিল্প, ঠিক আছে। কিন্তু এই পরবর্তীকালে এই ইংল্যান্ডে 18 শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই সময় আমরা দেখছি যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে, কারখানা ভিত্তিক হয়ে যাচ্ছে। এর ফলে ইউরোপের কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হলো। 4 নম্বর, শহরকেন্দ্রিক শিল্প সভ্যতার উদ্ভব। পূর্বে ইংল্যান্ড তথা ইউরোপের অধিকাংশ লোক ছিল পল্লীবাসী, কৃষি পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা। অর্থাৎ কৃষি পশুপালন তাদের প্রধান জীবিকা হলেও কিন্তু এই পল্লী সমাজ দ্রুত পরিবর্তিত হতে আরম্ভ করে। শিল্প বিপ্লবের ফলে মানুষ শহরমুখী হয়, কলকারখানা শিল্পকর্মে নিযুক্ত হয়, এর ফলে শহরকেন্দ্রিক শিল্প সভ্যতা গড়ে ওঠে। 5 নম্বর, শিল্প কৌশলগত বিপ্লব। শিল্প বিপ্লব ছিল বস্ত্র, কয়লা, লৌহ উত্তোলন, পরিবহন ব্যবস্থা, এমনকি কৃষি সম্পর্কিত শিল্প কৌশলের ক্ষেত্রে একটি বিপ্লব। তাই শিল্প বিপ্লবকে শিল্প কৌশলগত বিপ্লব বলা হয়। তাহলে আমরা দুটো প্রশ্ন পড়ে নিলাম। আমরা একদম শেষ বড় যে ইম্পর্টেন্ট প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা। প্রথমে ভূমিকা লিখেছি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রক্রিয়ার সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রভৃতি দেশগুলির শিল্প বিপ্লব প্রক্রিয়ার মধ্যে যেমন কিছু ক্ষেত্রে সাদৃশ্য ছিল, তেমনই কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা গিয়েছিল। আলেকজান্ডার গার্নেসক্রন বলেছেন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব ছিল স্বতঃস্ফূর্ত, কিন্তু ইউরোপের অন্যান্য রাষ্ট্রের শিল্প বিপ্লব স্বতঃস্ফূর্তভাবে হয়নি। 1 নম্বর পয়েন্ট, পুঁজি বা মূলধনের যোগান। ইংল্যান্ডের শিল্প বিপ্লবে পুঁজির যোগান ছিল বহুমুখী, এটা তো আমরা দেখেছি, কারণ তার বিশ্বব্যাপী যে উপনিবেশগুলি ছিল উপনিবেশগুলি থেকে প্রাপ্ত অর্থ তারা নিজ দেশে এনে কাজে লাগাতো, ওইটা যেমন একটা ছিল। আরও কী ছিল, কৃষি বিপ্লবের থেকে অর্থ পাচ্ছে এবং ব্যাংক ও বিমার কোম্পানিগুলো স্বল্প সুদে ঋণ দিচ্ছে, এইগুলো উৎস ছিল, ঠিক আছে। দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে পুঁজির যোগান ছিল বহুমুখী, বিশ্বব্যাপী উপনিবেশগুলি থেকে প্রাপ্ত অর্থ, আফ্রিকা থেকে আমদানিকৃত দাসীদের বিক্রয় করে প্রাপ্ত অর্থ, কৃষি বিপ্লব থেকে প্রাপ্ত অর্থ, সর্বোপরি ব্যাংক বিমার কোম্পানি। গুলির স্বল্প সুদে ঋণ প্রদান প্রভৃতি বিষয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবে পুঁজি সরবরাহ করেছিল। তাহলে কোন কোন বিষয় ইংল্যান্ড বিশ্বব্যাপী উপনিবেশ স্থাপন করেছিল সেখান থেকে অর্থ পেল, ইংল্যান্ডে কৃষি বিপ্লব হলো সেখান থেকে অর্থ পেল, ইংল্যান্ডে যে বিশ্বব্যাপী উপনিবেশগুলি থেকে তো অর্থ পেয়েছে, আবার কি বিভিন্ন ব্যাংক বিমার কোম্পানিগুলি সেগুলো স্বল্প সুদে ঋণ দিচ্ছে এখান থেকেও অর্থ পাচ্ছে, এইভাবে তার অর্থের একটা যোগান হয়েছিল। তারপরে দেখো অপরদিকে ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লবগুলোর ক্ষেত্রে কি দেখব আমরা, না ইউরোপের ইউরোপীয় শিল্প বিপ্লবে পুঁজির যোগান ইংল্যান্ডের মতো ছিল না। ফ্রান্সে বৈদেশিক বাণিজ্যে সমৃদ্ধ ছিল না ফ্রান্স, রাশিয়া, জার্মানি অভ্যন্তরীণ বাজার যথাযথ বাড়েনি, বিদেশের বাজার ছিল ইংল্যান্ডের দখলে, শিল্প পণ্যের চাহিদা ছিল কম। অর্থাৎ আমরা ইউরোপের অন্যান্য দেশ বলতে তিনটে দেশকে আমরা বলবো, একটা হচ্ছে ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ঠিক আছে। কৃষিক্ষেত্রে ফ্রান্সের অবস্থা সংকটময় ছিল, তবে ব্যাংকগুলি থেকে সংগৃহীত অর্থ শিল্পোন্নয়নে নিয়োজিত হলেও ওই সব দেশে শিল্পায়নের বাধা ছিল ভিন্ন। তাহলে পুঁজির যোগান পড়লাম। 2 নম্বর, কি শ্রমিকের যোগান। এই যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের শ্রমিকের যোগান, এইটা তোমরা প্রথম প্যারাটা আমরা দুটো করে প্যারায় অ্যান্সারটা করেছি, একটা দিকে দেখেছি ইংল্যান্ডকে, অপর দিকে দেখেছি ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, রাশিয়া, জার্মানিকে। তো এখানে যে ইংল্যান্ডের প্যারাটা আছে, তোমরা ওই প্রথম অ্যান্সারের যেই ব্যাখ্যাটা রয়েছে শ্রমিকের যোগান, ওই প্যারাটা তোমরা এখানে লিখে দেবে ইংল্যান্ডের প্যারা হিসেবে। অপরদিকে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের শ্রমিকের যোগান স্বতঃস্ফূর্ত ছিল না। ফ্রান্সের জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়নি, ওই সেই জনসংখ্যা বৃদ্ধি ও শ্রমিকের যোগান যে পয়েন্ট আছে সেটা ওপরটাই লিখবে কিন্তু ইংল্যান্ডের পয়েন্টের জায়গায়। ফ্রান্সের জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়নি এবং ফরাসি বিপ্লবের দ্বারা সামন্তবত্তা উচ্ছেদ ঘটলে কৃষি জমির ওপর প্রজার মালিকানা সত্ত্বা প্রতিষ্ঠিত হলে তারা জমি ছেড়ে শহরে কাজে চলে যেতে চায়নি, ঠিক আছে, বোঝা যাচ্ছে। কারণ তারা সেখানে প্রজা মালিকানা সত্ত্ব পাচ্ছে, ভূমিদাস প্রথা বা সামন্তবত্তার উচ্ছেদ হলো, সামন্তবত্তা উচ্ছেদের ফলে জমির উপর কৃষকদের অধিকার এলো, তারা তো আর সেই জমি ছেড়ে যেতে চায়নি ফ্রান্সে, তাই শ্রমিক যথাযথ পাওয়া যায়নি, সুলভ শ্রমিক পাওয়া যায়নি। রাশিয়ায় কী হলো,
না রাশিয়াতে ভূমিদাসরা গ্রামে থাকতো এবং সামন্তপ্রভুর অনুমতি ছাড়া তারা গ্রাম ত্যাগ করতেই পারতো না। এর ফলে শিল্পের শ্রমিক কোথায় পাবে, সেটাই রাশিয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। জার্মানিতে তো জনসংখ্যাই বাড়েনি, তাহলে আর জার্মানি শ্রমিক কোথায় পাবে, শ্রমিকের অভাব দেখা দিয়েছিল। এই হচ্ছে তফাত। ধারাবাহিকতা, অষ্টাদশ ধারাবাহিকতা পয়েন্টটা থেকে তোমরা বুঝতে পারছো যে ইংল্যান্ডে একটা ধারাবাহিকভাবে এই শিল্প বিপ্লবটা ঘটেছিল, শিল্পের এই ক্রম উন্নতি ঘটেছিল। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ইংল্যান্ডের শিল্প বিপ্লবে ধারাবাহিকতা বজায় ছিল। ফিলিস ডিন বলেন, কিছু সময় বাদ দিলে শিল্প বিপ্লবের এই ধারাবাহিক গতি ইংল্যান্ডে সবসময়ই বজায় ছিল। অপরদিকে ইউরোপের দেশগুলোই কী হচ্ছে আমরা দেখব। সেই এক ফ্রান্স, রাশিয়া, জার্মানি তিনটে দেশকে আমরা ট্র্যাক করেছি। অপরদিকে ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্সে 1860 খ্রিস্টাব্দের পর থেকে শিল্প বিপ্লব গতি সম্পন্ন হয়। দেখো, চেঞ্জ কিন্তু ইংল্যান্ডে একরকম, ইউরোপে অন্যান্য দেশে কিন্তু অন্যরকম। রাশিয়াতে দ্বিতীয় আলেকজান্ডারের সময়কালে 1855 থেকে 81 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লবের চরম উন্নতি ঘটে। জার্মানিতে 1819 খ্রিস্টাব্দে জোল ভ্যারেন নামক শুল্ক সংঘের স্থাপ উদ্যোগে শিল্প বিপ্লব শুরু হলেও 1870 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে এর স্বর্ণযুগ আসে। চার নম্বর পয়েন্ট দেখব কি, বৈদেশিক আবিষ্কারের ভূমিকা। ইংল্যান্ডের ক্ষেত্রে বৈদেশিক ওই যে বৈজ্ঞানিক সরি বৈজ্ঞানিক আবিষ্কারের ভূমিকা, তোমরা ওই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো এখানটা লিখে নেবে। ইংল্যান্ডের ওই প্রথম প্রশ্নে যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টটা ইংল্যান্ডের প্যারাটাই লিখে নেবে। অপরদিকে ইউরোপের অন্যত্র যেমন ফ্রান্স, রাশিয়া, জার্মানিতে কিছু বৈজ্ঞানিক আবিষ্কার হলেও এতগুলি বৈজ্ঞানিক আবিষ্কার একসঙ্গে ঘটেনি। তারা ইংল্যান্ডের বৈজ্ঞানিক আবিষ্কারগুলিকে কাজে লাগিয়েই নিজ দেশে শিল্প বিপ্লব ঘটিয়েছিল। পাঁচ নম্বর পয়েন্ট, রাজনৈতিক পরিস্থিতি। ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিটা স্থিতিশীল ছিল, সেখানে অনুকূল রাজনৈতিক পরিস্থিতি ছিল যা শিল্প বিপ্লবের সহায়তা করেছিল। দেখে নাও, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পিছনে জেন্ট্রি তথা বণিক শ্রেণীর উদ্যোগ ছাড়াও রাজনৈতিক সুস্থিতি বিশেষ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ রাজনৈতিক অনুকূল পরিস্থিতি ও পুঁজিপতি শ্রেণীর ব্যক্তিগত উদ্যোগের সহাবস্থান বজায় ছিল। অপরদিকে ইউরোপের অন্যত্র যেমন ফ্রান্সে তৃতীয় নেপোলিয়নের সক্রিয় উদ্যোগ ছাড়া শিল্প বিপ্লব ছিল অনেকটাই অসম্পূর্ণ। রাশিয়াতে শিল্প বিপ্লবের ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন জার শাসক। অধ্যাপক গ্রসম্যান ও গার্নেসক্রন বলেন, 1880 পর এবং বিশেষ করে 90 দশকে রুশ শিল্পায়নে মূলত রাষ্ট্রীয় উদ্যোগে শিল্পায়নে ঊর্ধ্বগতি দেখা দিয়েছিল। সময়কালগুলো বলা হলো, জার্মানিতে শিল্প বিপ্লবের ব্যক্তিবিশেষের উদ্যোগ ভূমিকা ছিল কম, জার্মানিতে আবার ব্যক্তিবিশেষের ভূমিকাটা কম ছিল। হ্যাঁ, হবসবম বলেন জার্মানিতে শিল্প বিপ্লবের ব্যক্তিবিশেষের ভূমিকা ছিল কম। হবসবম বলেন জার্মানির শিল্প বিপ্লবের ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিল বিসমার্ক। অর্থাৎ এখানে ব্যক্তি উদ্যোগের তুলনায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল বেশি। একদম শেষ জায়গায় চলে এসেছি আমরা উপসংহার। সুতরাং বলা যায় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে পুঁজি ও শ্রমিকের যোগান, অনুকূল রাজনৈতিক পরিস্থিতি, বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার ও প্রয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু ইউরোপের শিল্প বিপ্লবের ক্ষেত্রে এগুলির প্রাচুর্যতা ছিল সীমিত এবং অধিকাংশে ইংল্যান্ডের ওপর নির্ভরশীল। আমরা সবকটা তিনটে প্রশ্নের উত্তর শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক কমেন্ট যা ভালো।